নোয়াখালীর কোম্পানিগঞ্জে পৃথক অভিযানে এক ইয়াবা ব্যবসায়ী ও এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী মোহাম্মদ নূর ইসলাম মানিক উপজেলার রামপুর ইউনিয়নের 6 নং ওয়ার্ডের ওবায়দুল হক বাড়ির মৃত ওবায়দুল হকের ছেলে। কোম্পানিগঞ্জ থানার এসআই মোহাম্মদ জহির হোসেন ও দেব মজুমদারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত 10টায় অভিযান চালিয়ে রামপুর ইউনিয়নের 6 নং ওয়ার্ডের বশিরুল্লাহ সড়ক থেকে 20 পিস ইয়াবা সহ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ। অপরদিকে সাজাপ্রাপ্ত আসামি কামাল উদ্দিন চরকাকড়া ইউনিয়নের 2 নং ওয়ার্ডের স্বর্ণকার বাড়ির মৃত আব্দুল কাশিমের ছেলে। কোম্পানিগঞ্জ থানার এসআই মোহাম্মদ আজিবউদ্দিনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত কামাল উদ্দিন সিআর মামলার 1 বছরের বিনাশ্রম সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন যাবৎ সে পলাতক ছিল বলে জানিয়েছে পুলিশ। ও জনতার কথা বলে।